আমি শুধু আপনাদের সামনে এসেছি এটা জানানোর জন্য যে আমি এখন সম্পূর্ণ মুক্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। 2021 সালে 25 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর বিরতি করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে রাজধানীর যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয় কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। দুপুরে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার সাথে সাথে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ঘটলে রফিকুল ইসলাম সহ 11 জনকে আটক করে পুলিশ, পরবর্তীতে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। তো প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা দেখেন গতকালকে তার বিচার কার্য শুরু হয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো সাক্ষী না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। তো প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে 2021 সালে 7 এপ্রিল আটক করা হয়। 10 মাস পর ডিজিটাল নিরাপত্তার আইনে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হয় এবং গতকালকে তিনি জামিনে মুক্তি পান এবং মুক্তি পেয়ে তিনি লাইভ ভিডিও করেন। আমি শুধু আপনাদের সামনে এসেছি এটা জানানোর জন্য যে আমি এখন সম্পূর্ণ মুক্ত। তো প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই বিষয়টা সবাই দেখতে পারে এবং বুঝতে পারে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।